আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো আপনারা যারা জাপানে স্টুডেন্ট ভিসা আসার জন্য ট্রাই করতেছেন এবং জাপানি ভাষা থেকে শুরু করে জাপান আসা পর্যন্ত প্রায় যে 9 থেকে 10 লক্ষ টাকা লাগবে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট, সেই টাকাটা আপনার ফ্যামিলি আপনাকে দিতে পারবে, কোনো প্রবলেম নাই। অনেকে আমাকে কমেন্টস করেছে আসলে ভাইয়া ব্যাংকে কত টাকা দেখাতে হয়, কিন্তু ব্যাংকে স্পন্সরের অ্যাকাউন্টে যে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দেখাতে হয় এম্বাসিতে কিংবা জাপানের ইমিগ্রেশনে, সেই সাপোর্ট না থাকাতে অনেকে অ্যাপ্লাই করতে পারতেছেন না এবং এটা নিয়ে অনেক বেশি মাথার ভিতরে চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। তো সেটাই আজকে ক্লিয়ার করব আমি। প্রথমত হচ্ছে যে আপনার যে স্পন্সর হবে ওনার অ্যাকাউন্টে আপনার প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা আপনাকে দেখাতে হবে। এটা দুইবার মূলত দেখাতে হয়। প্রথমবার আপনি যখন জাপানের স্কুলে অ্যাপ্লাই করবেন এবং জাপানের ইমিগ্রেশন থেকে পেপার্স বের হবে, সেই সময় আপনাকে আপনার বাবার অ্যাকাউন্টে মিনিমাম 15 লাখ কিংবা উপরে 20 লাখ, আরও যত বেশি হবে তত ভালো, সেই অ্যামাউন্টটা আপনার থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার টিউশন ফি এবং অন্যান্য সব কিছু কমপ্লিট করে এখন আপনি এম্বাসি ফেস করবেন, সেই সময় আপনার বাবার অ্যাকাউন্টে কিংবা মায়ের অ্যাকাউন্টে যে স্পন্সর ওনার অ্যাকাউন্টে, আবার আপনি সাপোজ টিউশন ফি পাঠিয়েছেন 6 লাখ, তাহলে আপনার 10 থেকে 11 লাখ টাকা যদি আপনার অ্যাকাউন্টে রাখেন সে টাকা দিয়েই আপনি এম্বাসি ফেস করতে পারবেন এবং ইনশাল্লাহ আশা করি ভিসাটা পাবেন। এখন কথা বলবো এই যে 15 থেকে 20 লাখ টাকা, এই টাকাটা শুরুর দিকে আপনি কীভাবে দেখাবেন, তো সেটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। সেটার সমাধান হচ্ছে যে যে কোনো এজেন্সি আপনার সেটা করে দেবে, তার জন্য এক্সট্রা কিছু চার্জ নেবে। যদি শুরুর দিকে যখন আপনি জাপানে অ্যাপ্লাই করবেন তখন যে আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে 15-20 লাখ টাকা, সেই টাকাটার ব্যবস্থা এজেন্সি করে দিবে, তার জন্য তারা চার্জ নেবে 25,000-এর মতো। যদি আপনার প্রসেসিং ফি 25,000 হয়ে থাকে তাহলে আরও এক্সট্রা 25,000 নেবে, যেটা দিয়ে টোটাল 50,000 টাকা লাগবে আপনার ব্যাংকে দেখাতে। তাহলে টোটাল 50,000 লাগতেছে প্রসেসিং ফি প্লাস আপনার ব্যাংক দেখাতে। এবং পরবর্তীতে শেষের দিকে যখন আপনি বাংলাদেশের এম্বাসি ফেস করবেন সেই সময় আপনাকে আরও প্রায় 15-20 হাজার টাকা খরচ হবে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা রাখতে, যদি আপনার সেই টাকাটা নিজের না থাকে সেক্ষেত্রে। এখন আমি কথা বলবো আপনি আপনার স্পন্সর কাকে করবেন। তো স্পন্সরের ক্ষেত্রে আসি, স্টুডেন্ট ভিসাতে আসার ক্ষেত্রে আপনার স্পন্সরটা এক নম্বর ফ্যাক্ট এটা, কারণ আপনি এখানে স্পন্সরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে ফার্স্ট ব্লাড, অর্থ হচ্ছে আপনার বাবা মা ভাই বোন একবারে রিলেটিভ যারা আছে তাদেরকে আপনি করতে পারেন, তাহলে খুব বেশি সুবিধা হবে। তাহলে জাপানের ইমিগ্রেশন থেকে আপনার পেপার্সটা বের হওয়াটা খুব বেশি চান্স থাকবে। এখন আমি বলবো আপনাকে আপনি একটা ভালো এজেন্সিতে যাবেন যারা কমিটমেন্ট রেখে কাজ করে এবং আপনাকে বলছে এক কথা পরে যাতে কথা না উল্টায়, এরকম একটা এজেন্সিতে যেতে হবে। যদি আপনার পরিচিত তেমন কোনো একটা লিঙ্ক আপ না থাকে তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুকে নক করবেন, আমি আপনাকে কিছু হলেও হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও জাপানে আসতে গেলে যে বিভিন্ন রকমের অনেকে ঋণ করে আসে এবং বিভিন্ন ব্যাংক থেকে লোন করে আসে, সেটা করে আসা ঠিক হবে নাকি হবে না, ঋণ করে অথবা লোন করে জাপানে আসাটা কতটুকু যৌক্তিক ঠিক হবে কিনা, সেটা নিয়ে আমার ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনি দেখে আসতে পারেন। তাহলে আপনি অলরেডি একটা ডিসিশন নিতে পারবেন, কারণ জাপানের জীবনটা সে খুব বেশি ব্যস্ত আর এখানে আপনি ঋণ করে আসলে খুব বেশি আপনার জন্য চলা টাফ হয়ে যাবে। অল্প কিছু যদি হয় 1-2 লাখ তাহলে কোনো প্রবলেম নাই। এ নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন, আপনার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবেন। এখন আমি কথা বলবো আপনি যদি এইচএসসি পাস করে থাকেন কিংবা অনার্সে আসেন কিংবা আপনি জাপানে আসার জন্য চেষ্টা করতেছেন কিংবা ভবিষ্যতে আসবেন, তাহলে আপনি কি করবেন, আপনার যে পেপারসগুলো আছে আপনার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আপনার অন্যান্য যে যতগুলো ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আপনি যদি কোনো আপনার বাবার নাম মায়ের নাম এবং অন্যান্য অ্যাড্রেসে যদি ভুল থেকে থাকে সেগুলো আপনি তাড়াতাড়ি ফিক্স করে নিন। তা নাহলে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন কোনো একটা এজেন্সিতে তখন আপনার একটা সেগুলোর জন্য আলাদা চার্জ নেবে, কারণ কাজ করে দেবে তারা খুব দ্রুত, সেটার জন্য তারা এক্সট্রা টাকা নেবে, আসলে সেটা ব্যয়বহুল হয়ে যাবে। এজন্য আপনি এগুলো আগে থেকে কমপ্লিট করে রাখবেন অবশ্যই। আসলে ব্যাংকে কত টাকা দেখাতে হবে সেটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল, আশা করছি আপনি আপনার অ্যান্সারগুলো পেয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা জাপানে আসার জন্য চেষ্টা করতেছে ভিডিওটি তাদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এবং আপনাদের ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।